পরিযায়ী শ্রমিকদের এই অবস্থার জন্য দায়ী বিজেপি সরকার, সাংবাদিক সম্মেলনে জানালেন কৃষিমন্ত্রী। প্রতি বছরের মতো এবছরও বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস পালন করা হলো রামপুরহাট পৌরসভার লাগোয়া গান্ধী পার্কে বৃক্ষরোপণের মাধ্যমে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় ও পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা প্রশাসক অশ্বিনী তিওয়ারি। এছাড়াও উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সৈয়দ সিরাজ জিম্মি, রামপুরহাট শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুশান্ত মুখার্জি এবং যুব তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃক্ষরোপণ কর্মসূচির পরে সাংবাদিক সম্মেলন করেন কৃষিমন্ত্রী ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়। ওই সাংবাদিক সম্মেলনে বিজেপিকে এক হাত নেন কৃষিমন্ত্রী। পরিযায়ী শ্রমিকদের এই দুর্দশার জন্য সরাসরি বিজেপি সরকারকেই দায়ী করেছেন কৃষিমন্ত্রী ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়। যে এই যে মানে বিরোধী দল যাদের মানে তারা কি করছে, তারা হয়তো একদিন দুটো পাউরুটি দিয়ে লড়লো, ওকে বাস ত্রাণ কাজ হয়ে গেল, স্বল্প সংখ্যক হতে গেছে ত্রাণ পৌঁছে দেওয়া, আর কিছু না। আর অপরদিকে মানে মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজটা করে চলেছে সেই কাজে শুধু ভুয়ো প্রচার করে সমালোচনা করছে, যা বিন্দুমাত্র মানুষ পছন্দ করে না, এটা আপনারাও বুঝতে পারছেন। এবং মাননীয় মুখ্যমন্ত্রী, যে আপনারা জানেন যে কলকাতায় খাদ্য পর্যবেক্ষকদের পাঠানো হয়েছিল যারা অসৎ এই রেশন ডিলার বা অন্যান্য যারা রেশন দিয়ে দুর্নীতি করছে বা এই বিরোধী দল দুর্নীতি করছে, তাদের সেই ওষুধ কার্যকলাপ যাতে নিয়ন্ত্রিত হয় তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে খাদ্য পর্যবেক্ষকদের পাঠিয়েছে। মমতা ব্যানার্জির নির্দেশ অনুসারে যাদের রেশন কার্ড নেই তাদেরকেও খাদ্য দ্রব্য প্রদান করা হয়, এবং করা হয় এই যেহেতু এই উনিশে কোভিড পরিস্থিতির জন্য তাদেরকেও কিন্তু খাদ্যদ্রব্য পরিবেশন করা হয়। আমাদের মিউনিসিপ্যালিটি উদ্যোগ গ্রহণ করেছে এবং কোয়ারেন্টাইন যে সেন্টার চলছে তাতে যে খাদ্য সরবরাহ সেই খাদ্য সরবরাহের আয়োজন করেছে। শুধু তাই নয়, এই কোয়ারেন্টাইন সেন্টারে যাতে তাদের থাকতে অসুবিধা না হয় আমরা জেনে রাখুন যে পৌরসভা অশ্বিনী তিওয়ারি তিনি উদ্যোগ গ্রহণ করে কী করলেন না, সমস্ত নতুন যে তোষক, হ্যাঁ অর্থাৎ পিতার বিছানাপত্র, নতুন বিছানাপত্র তাদের দেওয়া হয়েছে, তাদের দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন যে আমরা আপনাদের কাছে অনুরোধ করব, যদি কেউ মানে বিশেষ করে পাঁচটা স্টেট থেকে তারা যদি আসেন, আপনারা জানেন দিল্লি, মহারাষ্ট্র, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং গুজরাট, এই স্টেটগুলো থেকে যদি আসে হয়তো লুকিয়ে চুরিয়ে বা না জেনে চলে আসছে, নি ঘরে ঢুকে যাচ্ছে, আপনাদের সম্মান থাকলে আপনারা এটা পুলিশকেও জানান, আমাদেরকেও জানাতে পারেন। আমরা কিন্তু তাদেরকে বলছি যে আপনারা সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে থাকুন এবং সাহায্য করুন যাতে সংক্রমিত মানুষ না হয়ে পড়ে। এই সংক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য এই উদ্যোগ আমরা গ্রহণ করেছি। মিউনিসিপ্যালিটি প্রতিদিন তার থার্মাল স্ক্রিন দিয়ে থার্মাল যে পরীক্ষা সেটাও যেমন চালাচ্ছে, খাদ্যদ্রব্য সরবরাহ করছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন যাতে থাকে তার ব্যবস্থাও করছে। আর বিজেপি পরিযায়ী শ্রমিকদের নিয়ে এই মনে রাজনীতি করছে যে পরিযায়ী শ্রমিকদের যথাযথ খাবার দেওয়া হচ্ছে না। জান না আপনার হয়তো মানে হাজার হাজার যেখানে কোয়ারেন্টাইন সেন্টার চলছে ওরা পশ্চিমবঙ্গ জুড়ে সেখানে একটা ছবিকে তুলে ধরে একটা ছবির কথা জানিয়ে দিয়ে সমস্ত উদ্যোগটাকে সমালোচনা করা, যারাই করছেন তারা শুধু অন্যায় করছেন না, নীতি বিগর্হিত কাজ করছেন তাই নয়, তারা মানুষের ক্ষতি করছেন, মানুষকে অপমান করছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করা নয়, এটা বাংলার মানুষকে অপমান করা। এবং আপনারা জানেন যে বিজেপি উস্কানি দিচ্ছে, উস্কানি দিয়ে কিছু মানে আর আপনারা জানেন যে
রেলে ট্রেনে কি করে এসেছে মানুষ, আপনারা তো অনেকে আবার সেটা দেখেছেন লিখেছেন, আপনারা দেখেছেন কি যে রামপুরা রেল স্টেশনে দাঁড়িয়ে আছে কেন্দ্রের রামপুরহাট থেকে অমলেন্দু মণ্ডল, টাইমস বাংলা।